গোটা পৃথিবী জুড়ে এমন বহু ঘটনা ঘটে থাকে যা মানুষকে অবাক করে দেয়। আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু বিশ্বের সব জায়গায় একই ঘটনা ঘটে কি? বিশ্বের সর্বত্র একই ঘটনা ঘটে না, বিভিন্ন জায়গায় কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। এইসব জায়গাগুলিতে দিনে 20 থেকে 24 ঘন্টা দিনের আলো থাকে। এমন দেশ পৃথিবীতে থাকে যেখানে বিশেষ করে গ্রীষ্মকালে রাত প্রায় হয় না বললেই চলে। কেমন হয় সেখানকার আবহাওয়া? হ্যামারফেস্ট ও বলবার্ড, নরওয়ে, সুমেরুবৃত্ত বা আর্কটিক সার্কেল এই অঞ্চলেও সারাদিন সূর্যালোক লক্ষ্য করা যায়, অর্থাৎ রাত প্রায় হয় না বললেই চলে। নরওয়ের উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নিজেদের জায়গা করে নিয়েছে এই স্থান। পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত নরওয়ে, এখানে দিন রাতের এমন বৈষম্যের পেছনে ভূগোলের একাধিক কঠিন কারণ লুকিয়ে আছে, কিন্তু এই তারতম্যর অপার্থিব সৌন্দর্যকে স্লান করতে পারে না। নরওয়ে বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম এবং এখানকার মানুষ শরীর স্বাস্থ্য খুবই সচেতন, মানুষের রোগ অন্যান্য জায়গার তুলনায় কম হয়। এই সব ছাড়াও পৃথিবীর বুকে নরওয়ে তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য আকর্ষণীয়, বহু পর্যটক এখানকার শোভা উপভোগ করতে আসে। এই বিষয় সম্পর্কে বহু মানুষ জানে না। উত্তর মেরুতে অবস্থিত নরওয়ে মে জুলাই মাস নাগাদ 1 মিনিটের জন্য রাত হয় না, সবসময় দিনের আলো, ঘড়ির কাঁটা তার নিয়মেই ঘোরে, কিন্তু অন্ধকার হয় না এখানে, কারণ সূর্য এখানে ডোবে না। প্রায় 176 দিনের জন্য নরওয়ের আকাশে জলজল করে সূর্য। ভূগোল সম্পর্কিত এই সব বিষয় অনেকেই হয়তো জানেন। নরওয়ের হ্যামারফেস্ট টাউনে 21 জুন এবং তার পরের কিছু দিন 40 মিনিটের জন্য রাত হয়। পৃথিবী নিজের অক্ষের ওপরে 65.5 ডিগ্রি কোণে ঘোরে, সেই জন্য এমনটা দেখা যায় নরওয়ের আকাশে। ওই অবস্থায় ঘুরতে ঘুরতে সূর্যের আলো উত্তর মেরুতে যেভাবে পড়ে তাতেই নরওয়েতে এই অবস্থার সৃষ্টি হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।